কুমিল্লায় স্মরণকালে ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা সহ বিভিন্ন খাতে সাড়ে তিন হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেক পরিবার কুমিল্লা প্রতিনিধি সাইদ মাহমুদ পারভেজের তথ্য এবং ছবিতে থাকছে রিপোর্ট কুমিল্লায় এবার ভয়াবহ বন্যায় তিন হাজার তিনশো বাষট্টি কোটি চোদ্দ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বিরাশি হাজার সাতশো ঘর এর মধ্যে সম্পূর্ণ বিলীন হয়ে যায় আট হাজার ছশো ঘর অধিকাংশ পরিবারই বাড়ি মেরামত করতে না পারায় বসবাস করছে খোলা আকাশের নিচে কারণে বাঙ্গার কারণে আমাদের হাঁস মুরগি তারপরে গরু ছাগল সব বাইশা নিয়ে গেছে গরদুয়ার চিরা বিরাতে গিয়েছে আমি মাথা ইয়া নাই জমির ফসল তারপরে পাকা দান তারপরে পুকুরের মাছ তারপরে মুরগির খামার অনেক কিছুই নষ্ট হয়েছে তবে আমরা এখন বলতে গেলে নিঃস্ব আমরা কিছু জানটা ছাড়া আমরা কিছুই নিয়ে উঠতে পারে নাই কাঁচার মাল ডেকসি গ্যাসের চুলা আপনার ইয়া আপনার ফ্রিজ সব ভাসে গেছে আমি প্রায় তিনশো জায়গা নিয়ে মাছের গির করছি পাঁচ লক্ষ টাকা ঋণ নিয়ে কিস্তি এখন আমার সর্বস্ত কিছু সর্বনাশ হয়ে প্রাথমিক তথ্যে জেলায় মৎস্য খাতে প্রায় চারশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের কৃষি প্রণোদনা বিনামূল্যে সার ও বীজ বিতরণ ক্ষুদ্রঋণ সহায়তা সহ সার্বিক সহযোগিতা করার কথা জানান কৃষি কর্মকর্তা আউস কাটতে পারে নাই আমন রোপণ করতে পারে নাই এটা থেকে ভালো হয়েছে যে এটা দিলে এটাও নষ্ট হয়ে যেত আমাদের আরো যেটা ক্ষতি হয়েছে কৃষকদের সেটা হল রোপা আমনের বীজতলা কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট তিন হাজার হেক্টরের উপরে রোপা আমনের বীজতলা নষ্ট হয়েছে এখন এমন এক সময় যে কৃষকের কাছে কিন্তু বীজও নাই থেকে রোপণ করেছে যার কারণে সরকারের প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে কৃষকদেরকে সহায়তা করার চেষ্টা করছে উৎসাহ দেওয়ার চেষ্টা করছে বন্যায় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়ে অগ্রাধিকার ভিত্তিতে গৃহহীনদের পুনর্বাসন করার কথা জানান ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফার্স্ট প্রায়োরিটি হলো যাদের ঘর চলে গেছে তাদেরকে কীভাবে পুনর্বাসন খুব দ্রুত সময়ের মধ্যে করা যায় সেটা আমরা কাজ শুরু করেছি এবং আমরা সরকারের কাছে প্রতিবেদন দিয়েছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করছি যে আমরা পুনর্বাসন কার্যক্রম শুরু করব বন্যায় বাড়িঘর সব হারিয়ে পথে বসা মানুষগুলোর মাথা গোঁজার ঠাঁই সহ দ্রুত স্বাভাবিক জীবনযাপনে ফিরতে সরকারি সহায়তা কামনা করছেন ক্ষতিগ্রস্তরা